Where are you from? I'm Bangladesh. Bangladesh, okay. Very handsome man, huh? Hello guys, assalamu alaikum. Welcome to my another vlog. It's me Anwar. Aske ami apnar ekta special jinish dekhaimo. So ami Lisbon ashi bortomane. Oboshoi apnara last porjonto video ta dekhba ebong subscribe korba, bell icon on korba ar share korte bhulba na. To guys, apnara je station ta dekhra eta hocche giya Portugal or Sacabe station. Lisbon থেকে একটু দূরই একটু পাড়া সাইডে প্রায় 5-10 কিলোমিটার বেশ কম অবশ্যই আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা কারণ আরো অনেক অনেক জিনিস আছে আকর্ষণীয় জিনিস আছে আপনারা যে যারা পর্তুগাল বাইরে থাকেন তো তারা অবশ্যই দেখতে পারবেন না দেখতে পারতেন না সো তারার লাগে আমি শেয়ার করলাম তারা অবশ্যই দেখবা এবং আশা করি ভালো লাগবে তো দেখো ট্রেন আইছে আমি আপনাদের ট্রেনটা দেখাইলাম বেশি লম্বা না ট্রেনটা এটা মনে করো দূরপাল্লা ট্রেন নাকি মনে করো লিসবন সিটি থেকে আপনি বারা যাইতে হইলে বিভিন্ন সিটি আশেপাশে যে সিটিগুলো আছে ওই সিটিগুলো যাইতে হইলে আপনি ওই ট্রেন ছড়িয়ে যাইতে হইব তো গাইজ অনেক সময় অপেক্ষা করার পরে আমরা ট্রেন আইছে দেখতে পারা ব্যাকগ্রাউন্ড আমার ট্রেনটা ট্রেনের ভিতরে আমরা ঢুকি এখন তো গাইজ এটা হচ্ছে পর্তুগালের ওরিয়েন্ট স্টেশন নাম ওরিয়েন্ট সো এটা পর্তুগালের লিসবনের ভিতরে পড়ছে সো এখান থেকে আপনারা মনে করেন আপনারা যাইতে পারবা ইউরোপর বিভিন্ন সেন্টজন কান্ট্রি ট্রেন যায় বা এরপরে আপনার দূরপাল্লার যে আশেপাশে যে সিটিগুলো আছে ওগুলো যেতে পারবা সো এই স্টেশনটা অনেক সুন্দর এবং আমি আমার 7 নম্বর ব্লগ আমি যেটা পর্তুগাল থেকে প্যারিস থেকে পর্তুগাল আওয়ার যে একটা ব্লগ আছে ও ব্লগ আমি ওরিয়েন্ট স্টেশন যে বাস আছে তামে ফ্লিক্স বাস তো ওটা দেখাইছিলাম সো আজকে আমি ট্রাই করবো আপনারে আমি বেস্ট একটা জিনিস দেখাইতাম সো এটা সারপ্রাইজ রইল আপনারা লাস্ট পর্যন্ত দেখবা এবং স্টে উইথ আস সো গাইজ আমি এখন নিচে যাই একটু বুঝি আপনারা দেখা স্টেশনের ভিতরে গাড়ির মাঝে বিভিন্ন রেস্টুরেন্ট আছে সবগুলো আজকে রবিবার প্রায় বন্ধ ওইটা রেস্টুরেন্ট সব হচ্ছে গিয়া ইন্ডিয়ান তো গাইজ আপনারা দেখলেনি এটা মানে লিসবনের মাঝে সবচেয়ে বড় একটা পার্ক এখানে মাঝে সব অবসর সময় আয় আইয়া বয় রিল্যাক্স করে তো আমি আপনার চতুর্দিকটা দেখাইলাম পার্কর এটা হলো করোনা টেস্ট এটা ইউএস করছে তারা আমার লগে আমার এক ভাই আছেন বড় ভাই সুলতান ভাই আমরা আইছি পার্ক গুরানিত তো গায়ে আজকে আমার পিছনে যে ঝর্ণা পানি দেখরা এটা আমরা হচ্ছে মাতব কন্ট্রোল মতন তো অনেক সুন্দর দৃশ্য ঐতিহ্যবাহী মূর্তি গুলো আছে আমরা উপরে আসলাম উপরে থাকি আপনার দেখাইমু তো গাইজ আমরা এখন উপরে উঠলাম উফরেটি আপনারা উফরে থাকি দেখাই দৃশ্যটা কিলা লাগে খুব সুন্দর দৃশ্য সে অবশ্যই আপনারা দেখতে পারবা বাজাওতে এরানে গেলেনি ও দৌকা আমরা উফরে আইছি এখান থেকে আপনারা সামনে গিয়ে দেখাইলাম মোটামুটি সিটিটা দেখা যায়
ঘোরা। আমি নিশ্চয় করছি যে ভিডিও আপনারা বয়ে যত বুঝতে পারছেন না। তো এটা হচ্ছে আলামাদা পার্ক, লিসবন সিটির ভিতরে খুব সুন্দর পার্ক তারা বানাইছে। আমি আপনারা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে দেখাই রাম ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়া। খুব বড় পার্ক, তা লোকাল সাইটের পার্ক। তো তারা মনে করো অবসর সময় আয় এখানে রিল্যাক্স করে। পার্কের সাইডে আপনারা দেখানি বিভিন্ন কালারের বিল্ডিং আছে, ইয়েলো কালার, পিঙ্ক কালার, গ্রিন কালার। বিকালের টাইম আন্ধার হয়ে গেছে, এখানে পালা ক্লিয়ার দেখা যায় না। নৌকা তার ঝর্ণাটা ভাই ওখান থেকে ফার্মার তার মানে একটা ফার্মারি তো নাই লোকা ফার্মারি লিও আপনি বাইরে লই যা সুলতান ভাই। এখন বর্তমানে একটা ফার্মারি দেখাইবো আমরা রে জোয়ান থাকলে ফার্মার যদি আটটি বাটি ভাঙে এটা জোয়া লাগে যা বুড়া বয়স হতে তুমি ফার্মার আটটি ভাঙে জোয়া লাগে ভাই। আপনি তো বুড়ো হয়েছেন দেখো, তারপরে জোয়া এ জোয়া আটটি জোয়া লাগতে বহুত কষ্ট হইবো। তাই না কইছেন বুড়া ডিবা আংলে জোড়া লাগতেন আর ও বুড়া বেটা কি দাও। তাই না আমার কম্পু মাস্টার ওয়ালা ব্ল্যাক বেল্ট প্রাপ্ত। আমি আবার কম্পুইটা দেখাই না বুঝছেন নিশেন পছন্দ পাই না। সুলতান ভাই উস্তাদ তাই তো তান্ডে গাইজন কিছু জানে অত্যন্ত পারদর্শী আমরার কম্পু মাস্টার কিং চুং জাঙ্কর সাসাগর ভাই তাই। তো গাইজ আজকে এই পর্যন্তই, আমার ভিডিওটা আর দীর্ঘায়িত না করিয়া আমি এখানেই শেষ করে দিলাম। তো আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোন ভালো সুন্দর প্লেসও। আর আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সব ভালো থাকবা, আল্লাহ হাফিজ।